এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, এটা হলো আমি এটা আগে কাট করে নিয়েছি, কাট করে নিয়ে দেখে নিয়েছি ভিতরে কি আছে। তো এটা হলো পেট্রোনিক্স এর অ্যাডজাস্টেবল ল্যাপটপ টেবিল, তো এটা খুলে দেখাই যাচ্ছে। তো এটা হচ্ছে ওদের সাথে যে বিলটা পাঠায় ওরা, ঠিক আছে, এই হচ্ছে বিল। এটা দাম নিয়েছে 1599, 1599 টাকা। এটা অফারে ছিল, সাথে একটা ক্যারি করার বেশ ভালো জিনিস দিয়েছে। এটাকে আমি সাইডে সরিয়ে যাচ্ছি, এটা হচ্ছে কালার, তিন রকম মতো কালার আছে, আমি এই কালারটাই পেয়েছি, আর অন্য কোনো কালার অ্যাভেলেবেল ছিল না। তো এটার মধ্যে অনেক কিছু অপশন আছে, যেটা হচ্ছে এক্সটেন্ডেবল, দুই হচ্ছে টাইটেবল, আর তিন হচ্ছে ফোল্ডেবল। তো আমি সবকে এটা ভালো করে খুলে সবকিছু দেখাচ্ছি। পেট্রোনিক্স ব্র্যান্ডটা হচ্ছে খুবই ভালো ল্যাপটপ টেবিলের জন্য। তো ব্র্যান্ডটা কীরকম জিনিস চাই সেটা দেখা যাক, এটা খোলা যায় কীভাবে খুললো। বাহ, প্যাকিংটা খুব সুন্দরভাবে এসেছে, ঠিক আছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই, বেশ বড়। আসল জিনিস প্লাস্টিকটা কভারটা খুলি, এর সাথে আরো অনেক কিছু আসে দেখা যাচ্ছে। এখানে তিনটে মুখ আছে, ব্যাস এটা অনেকটা সফট আছে, কেননা এখানে মাউস দিয়ে কাজ করার জন্য এখানে সফট জিনিসটা দেওয়া হয়েছে। শক্ত করে টানতে হবে, প্রথমে টানলে মনে হয় যেন ভেঙে যাচ্ছে, কিন্তু ভাঙবে না অ্যাকচুয়ালি। সরি, ফোনটা একটু সাইডে পড়ে গেছে। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে এক্সস্টেড ফ্যান, এই কেবিলটা ল্যাপটপের সাইডে দিলে ফ্যানটা ঘুরবে, আর এটা কুলিং ফ্যান যেটা। তো মেন ব্যাপার হচ্ছে এটা কীভাবে অ্যাডজাস্ট করা যায়, এটা অ্যাডজাস্ট করা যায় এই যে সুইচটা আছে এটাকে প্রেস করতে হবে, হালকা উপর দিকে টানলে এতটা হাইট হয়ে যাবে, এর থেকে বেশি হবে না, ঠিক আছে, এদিকেও করা যায়। এই যে প্রেস করলাম টান হয়ে গেল, ঠিক আছে, এটা হচ্ছে হাইটটা অ্যাডজাস্টেবল। আর একটা অ্যাডজাস্ট করা যায় যেটা এই দিক করা ওই দিক করা, যেটা হচ্ছে এইখান থেকে আছে এই যে এইটা আছে, এটাকে এরকমভাবে টানতে হবে, তারপর এই সাইডে যেটা আছে এই সাইডটা এরকমভাবে করে দিতে হবে, তারপর সেটা এরকমভাবে নিচে দিয়ে করলেও যতটা পড়ে যাবে
যতটা নিজের কমফোর্টেবল ততটাই করে নিতে পারবে। এখান থেকে তারপর এটা লক করে দিলে লক হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি নর্মালি করে দেখা যায়, এটা হচ্ছে নর্মাল লাইট, এই পাড়ের দিকে যাবে না, জাস্ট এই পাড়ের দিকে আসবে, তারপর ফের এটা নিয়ে প্রেস করে দিলে লক হয়ে গেল। এবার এটাও সেম ভাবে লক হয়ে গেল। হাইটটা আবার কমানোর জন্য এই প্রেস করলাম, ঢুকে গেল। এবারেও প্রেস করলাম, সেম থাকলো। প্রোডাক্টটা খুবই সুন্দর, লাইট ওয়েট, খুব বেশি ওয়েটও না, ব্র্যান্ডেড জিনিস, সত্যি খুব ভালো। এইগুলো বেশ মজবুত আছে, প্লাস্টিকের কভারও দেওয়া আছে সাইডে। পেট্রোনিক্স, ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর জানাবেন কমেন্ট করে, লাইক অবশ্যই করবেন। থ্যাংক ইউ।